যে ব্লগটা দেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মনসা মঙ্গল বই পড়া হয় এবং মনসা পুজোও হয়। তো আজকে সেই মনসা মঙ্গল বই পড়ার লক্ষ্মীন্দরের মারণ ও জিয়ানপালা পাঠ পড়া হয়েছে। তো তোমরা শোনো, দেখো ভিডিওটা, আর মনসা পুজোর দিন আমরা অবশ্যই মনসা পুজোর ভিডিওটাও তোমাদের পাঠাবো, মানে পোস্ট করব, তোমরা দেখে নিও। তো এই পোস্টটাও দেখে নিও, কেমন? চণ্ডিকারো বরে দারুণ বিধাতা নিশ্চয় গরি লোচন্দ বেহুলার পতি সহজ যাইবা তুমি নানা পিতা জানে বেউলা সাহের কুমারী জম ঘর হইতে প্রভু আসিবে বাহুড়ি সুন্দরী রে দেখা গোদা ঘন মারে দীপ গোদা বসিবাওরে বল নাহি টোটে ডাঙ্গার ঢুকো না হে মনসা চরণ বেউলা পাবে রাতি দিন গোদা বসিবা কোথা হইতে আসিয়াছো স্বর্গ দেবা দড়ি
গোদা বসি বাউরে বড় বাজেছি সুন্দরী রে দেখা গোদা সিংহাসনে বসি পদায় আরো আখি চায় চান্দর ছায় পুত্র দাঁড়ায় 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 পাকে নাচে বেলা সাহের কুমারী হাসিয়া বলিল তবে জগদুরিয়াই হ্যাঁ দেখো বেউলা তোমার স্বামীর ছায় ভাই ঘন পাকে নাচে বেউলা শাহের কুমারী সবে দিল জয় জোকার সর্বদেবে সেবি সাহেরো
বেউলা নানা মায়া জানে স্বামী ভাসুর জিয়াইতে আগে করে ভাও মানে চারে বেউলা শ্বশুরে চোদ্দ না তো দেখো বই পড়া হয়ে গেছে একদম সকাল থেকে, মানে 9:30 থেকে আমরা বসেছি। তো এখন কটা বাজে? এই 5টার কাছাকাছি বাজে। কটা বাজে দেখি, এই 4:50। মানে আমরা না খেয়ে একদমই উপোস করে এখন সবাই মিলে পড়লাম। আবার মনসা পুজোর দিন পড়া হবে, এক পাতা দেড় পাতা মতো। তো এখন শেষ হলো আমাদের, হচ্ছে এক মাস ধরে এই বইটা পড়া হয় শ্রাবণ মাস জুড়ে জুড়ে, ঠিক আছে ঠিক আছে। আর আজকে ছিল মারঞ্জিয়ান, যেটা করা হলো, আর দেড় পাতা মতো বাকি। কি বাতাসা, আমি যে মামা মিষ্টি এনেছে সেটা খাবো। পুরো উপোস করে আমাদের পড়া, আজকে সকাল থেকে একদমই টাইম পাইনি, উপোস করে এটা পড়া হয়েছে। আমার পুজোর দিন উপোস, এক মাস ধরে এটা পড়া হয়। তো আজকে খুবই মায়ের কথা মনে পড়ছিলো, যেহেতু মা নেই, যে বইগুলো পড়ে আমাদের ধোয়া বলে ওগুলোকে সুর করে টান দিতে হয়, তো সেগুলো খুব মিস করছিলাম। মানে মা দিদা এরাই পড়তো, তো সেটাই আজকে খুব মিস করছিলাম। অনেকবার মনে পড়ছিলো, কেঁদেছি বই পড়তে পড়তে। খেয়ে নেবো এখন, খিদে পেয়েছে না? তো সেই সুর সেই ইয়ে আর পাবো না কোনোদিন। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলো, আবার মনসা পুজোর দিন তোমাদের দেখাবো। তো খুবই কষ্ট, মানে সেইগুলো মনে পড়ে, যে ধোয়া আবার যে সুরটা মা দিত সেটা হয়তো আমরা কখনো পারবো না। তো সেই আবার যেটা, যেখানে আমাদের নাচের যে সুরটা আছে, সেখানে বলতো নাচ নাচ, সবাইকে খুব মানে ইন্সপায়ার করতো। কি আর করবো, মিস করি সেগুলোকে। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি।